শুভ সকাল। চলুন আজকের দিনটা শুরু করা যাক। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে, কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে। আমরা শুধুই সাফল্যের উপরেই গড়ি না, আমরা ব্যর্থতার উপরেও গড়ি। তারপর নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য তোমাকে তোমার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। গতকাল তোমায় যে আঘাত করেছে ভুলে যাও, কিন্তু যারা তোমাকে প্রত্যেক দিন ভালোবাসে তাদের কখনো ভুলে যেও না। অতীতের দুঃখ কষ্ট ভুলে গিয়ে বর্তমানে মন দাও। সমস্ত যন্ত্রণা ভুলে যাও, কিন্তু সেখান থেকে যে অভিজ্ঞতা তোমার হয়েছে তা কখনো ভুলো না। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মনের মানুষরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে। তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো, তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস রাখতে হবে, মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে। নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে